অসম্ভব, জয় শিব অসম্ভব। তাই তো পুত্রকে চেয়ে মনে পুত্র মাঝি এখনো পর্যন্ত ফিরে এলো না। কিন্তু আমি যে রানীর কাছে বলেছিলাম যদি লক্ষী লক্ষ্মী ফিরে আসি রাজ প্রসাদে আমাকে যেন সংবাদটি পৌঁছে দেয়। কিন্তু কোথায় কোথায় পুত্র লক্ষ্মী, কোথায় রানী? আমি তো দেখতেই পাচ্ছি। বলো মহারাজ, আমায় ডাকছো? শোনো কা, বলো গো, লক্ষ্মী কি ফিরে এসেছে মনোব্রত হতে? হ্যাঁ, লক্ষ্মী ফিরে এসেছে। তাহলে আমার এই যে প্রস্তাব দিয়েছিলাম লক্ষ্মী তাতে কি রাজি হয়েছে? হ্যাঁ, লক্ষ্মী বিবাহিতে মত দিয়েছে। অতি উত্তম কথা, তাহলে আর বিলম্ব করে এই মুহূর্তে খটক দিজবর মহাশয়কে আমি পাঠিয়ে দেব। দেশে দেশে অন্তরে সুপাত্রীকে নিয়ে সে একটি সুন্দর করে বিবাহ দেব। লক্ষ্মী না, কারণ তুমি তো জানো আমার পুত্রের নাগের ভয় আছে। শোনো কা, তাই পুত্রের বিবাহ দেওয়ার আগে সাতালি পর্বতে লোভাসন নির্মাণ। এ যে অসম্ভব, কেন মহারাজ? পুত্রের বিবাহের জন্য ওই সান্তালি পর্বতে লোহির নির্মাণ করতে হবে। তাই আজ তুমি আমাকে বললেই যে অসম্ভব, কিন্তু নাগের ভয় নিশ্চয়ই আছে, এটা আমি জানি। তাহলে শোনো কা, আমি যে এর আগে ছয় পুত্রকে হারিয়েছি আর আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীকে আমি হারাতে চাই না। না না, শোনো কা, এমন করে রোদন করবে না। আজ তুমি নারী হলেও তুমি যে বুদ্ধি মতি, এই কারণেই তুমি যে আমার অর্ধাঙ্গিনী। তাই বলছি শালকায়, তুমি যে কথাটি বলেছ যে পুত্রের বিবাহের জন্য সান্তালি পর্বতে লহির বাসর করবো আমি নির্মাণ। হ্যাঁ, এই মুহূর্তে তুমি গিয়ে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও এই রাজ দরোয়া। আমি এখনই যাই। তুই কি মনে করেছিস যে আমার ছয় ছয় পুত্রকে খেয়েছিস বলে আমার কনিষ্ঠ পুত্র লোকিনীকে তুই আমার মুখ থেকে ছিনিয়ে নিবি? সে আশা তোলে আমি পূর্ণ হতে দেব। ফলে 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 কৌশলে যদি আমার সম্মুখ শিওরে তুই আমার আসিস, তোর ওই ঊর্ধ্ব মস্তক আমি পদাঘাতে করিব আমি চরণ। তাই আজ আমি একমাত্র লক্ষ্মীর জন্য করিব আমি সান্তালি পর্বতে লৈহির বাসর ঘর। এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দে আমার রাজ দরবারে। নমস্কার মহারাজ। নমস্কার, বলুন আপনি আমায় কি কারণে ডেকেছেন? মহারাজ, আমি কি কারণে তোমাকে ডেকেছি জানো? বলুন। আমার একমাত্র পুত্র লক্ষ্মীকে আমি বিবাহ দিতে চাই। এত আনন্দের সংবাদ মহারাজ। শুধু আনন্দের সংবাদ নয়, এই আনন্দে মুখরিত হবে যে আমার এই রাজ প্রাসাদ। তাই বলছি বলুন, তোমাকে সুন্দর করে একটি লোহের বাসর নির্মাণ করতে। মহারাজ, আপনি যে অসম্ভব কথা বলছেন মহারাজ, অসম্ভবকে সম্ভব করা যাবে না মহারাজ। কি বলছেন মহারাজ? এই অসম্ভবকে সম্ভবে পরিণত করতে হবে আপনাকে। বেশ মহারাজ, কিন্তু সাতালি পর্বতে লৌহ বাসর নির্মাণ করতে গেলে লক্ষ লক্ষ মন লৌহ লাগবে। লক্ষ মন লৌহের প্রয়োজন, এর জন্য তোমার চিন্তা করতে হবে না। এই লক্ষ মন লৌহ আমি পাঠিয়ে দেবো সাতালি পর্বত। বেশ মহারাজ, তারা আসছে। নমস্কার। দাঁড়াও, বাসর কেমন ভাবে নির্মাণ করবে এই কথা তো তুমি আমার কাছে শুনলে না। ঠিক বলেছেন মহারাজ, বাসর ঘর নির্মাণ করার আগে আপনার সাথে আমি কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই। আপনি বলুন, আমি শুনতে চাই। তাহলে বলুন মহারাজ, বাসর ঘাটটি কত বন্ধ হইবে, কি বা কারুকার্য করিতে হইবে, সবিস্তার বর্ণনা করুন। তাহলে সর্ব বিশ্ব দরবার বাসর নির্মাণ করবে 17 বন্ধ। 17 বন্ধ? হ্যাঁ, লোহের আঁচিল, লোহের প্রাচীর, লৌহ দিয়ে গড়া, চতুর্দিকে থাকিবে হেমতালের সরা। কত মহারাজ? আরো শোনো। বলুন মহারাজ। এমন করে বাসর নির্বাহ করবে যেন সেই বাসর মাঝে পিপীলিকা পর্যন্ত প্রবেশ না করতে পারে। আপনার কথা শিরোধার্য থাকবে মহারাজ। আরো একটি কথা শোনো, বাসর নির্মাণ করবে দক্ষিণ দুয়ারে,
দক্ষিণী জোয়ারের সম্মুখ শিহরে থাকিবে আমার আরাধ্য দেবতা দেবী শিব পার্বতীর মূর্তি আর অসংখ্য ভাবে করিবে করি কার্য আর কি করবি জানো বলেন মহারাজ বাসর মাঝে অঙ্কিত করবে ৩৩ কোটি দেব দেবীর নামে দেব দেবীর মূর্তি থাকবে সেই বাসর মাঝে না তোর মনসার নাম যেন না থাকে ওই বাসর মাঝে যত মহারাজ তাহলে আসছে মহারাজ আসো নমস্কার তুই যে বড় রাক্ষসী একে একে খেয়েছিস আমার ছয় ছয় পুত্রকে আর কনিষ্ঠ পুত্রকে আমি বিবাহ দেব বহু উল্লাস যাবি পুত্রের জন্য আমি করিব সান্তালি পার্বতী লৈহের বাসর ঘরে সেই বাসর ঘরে এমন ভাবে খচিত করিব কোন বাবু পাপিনিকা পর্যন্ত করিবে না প্রভে প্রয়োজন হলে আমি ওই বাসর সম্মুখ দুয়ারে হেমতালে কাষ্ঠ নিয়ে থাকব যদি তোর কোন প্রতিচ্ছায় আমি দেখতে পাই তাহলে তোকে আমি লাথি মেরে আর সেই বাসর উদযাপন করবে মহারাজের পুত্র এবং পুত্র বধু কিন্তু আমার জাকার দ্বারা বাসর ঘর নির্মাণ করা সম্ভব নয় তাই মনস্থির করে আছে পিতা পুত্র মিলে নির্মাণ করব এক সপ্তাহ হয়ে গেল পুত্রকে খুঁজে পাচ্ছি না ও কোথায় গেছি জানি না যাই হোক পিতা হয়ে বসে থাকলে চলবে না আমি এই মুহূর্তে খুঁজতে যাবো তিন মাস বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি বাবা ঘাড় ধরে বাড়ি থেকে বার করে গেছে আমার অপরাধ বাবা শুধু বলেছি বাবা আমার বেদাও বলো তুই বাচ্চা ছেলে তোর হাড় শক্ত হয়নি বাড়ি থেকে ঘর ধরে বার করে গেছে দুমকিন মোড়ে বসেছিল প্রধান সাহেব আমার ধরে এনে বললো কে রে আমি ৪২ কেন বলে গিয়ে এখানে বসে আছি কেন আমি বাবা আমার বার করে দিয়েছে বলে কেন আমি বে করবো বলেছি বলে তোর আমি চাকরি দেবো আমি চাকরি আমি তো এইট পাস করেছি বলে এইট পাসে চাকরি আছে আমি কি চাকরি বলে নজরদারি চাকরি কি রে রাত ১২টার সময় যেটি বলেছে রাত ১২টার সময় কিছু দেখি একটা বাঁশি দিয়েছে একটা টুপি দিয়েছে একটা বাড়ি দিয়েছে রাস্তার কোল ধরে মেয়ে আর ছেলে এক ধারটা পায়খানা করতে যারা আমি সারা জল ঢেলে পরিষ্কার করছি বাপের জন্য যা করিনি সারা জীবনে যা করিনি তাই করছি তবে অ্যাডামের ভালোবেসে ছিল মাঘ খালি দিব্যি একসঙ্গে পড়তুম নলিয়াখালি একসঙ্গে পড়তুম বলো ব্যারিশ কর্মা দাঁড়াও সামনে উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিকটা দিয়ে জীবন বিজ্ঞানটা শুধু জীবন বিজ্ঞানটা তোমার একসঙ্গে দুজনে পালিয়ে চলে যাবো যবে জীবন বিজ্ঞানটা দিয়েছে আর একটা জীবন ধরে নে ফেলেছে এই জীবনটা ফেলে দিয়ে চলে গেছে ভালোবাসা কেউ করবে না আমার মতো কেউ ভালোবাসা করবে না তবে যদি ভালোবাসা করো ভালোবাসার মতো ভালোবাসবে তাই তো বলি আমি বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমনই হলো বলবো না গো আর কোনো দে ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর
আর কোনো দে ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা হয় যদি অপরাধ কেন প্রতিমা, ভালোবাসা হয় যদি অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিমা, কেহ দো প্রতিমা কেহ দো প্রতিমা, বলবো না গো আর কোনো দে ভালোবাসো বলবো না গো আর কোনো দে ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা দিয়ে পেয়েছি তোমার সেই আনালে জ্বলি ভালোবাসা, ভালোবাসা দিয়ে পেয়েছি তোমার সেই আনালে জ্বলি ভালোবাসা, বাউলের অন্তরে বাউলের অন্তরে, বলবো না গো আর কোনো দে ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দে ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে। বিড়ির বান্ডিল আর গাইলাইন নিয়ে ঘুরতেছি, যতগুলো রোগ আছে ধূমপানে, যেমন ধরো প্রথমত ক্যান্সার, ব্লাড সুগার, ট্রাইফার, যা আছে আজকে শরীরের ভেতরে ঢুকিয়ে দেব, যা হবে হবে, আজকে নেশা করেই যাব। তাই তো আমি বুঝতে পারছি না আমার পুত্র ব্যালিস কর্মা কোথায় গেছে। ওই তো কতগুলি ছেলে দাঁড়িয়ে গল্প করছে, দেখি ওখানে আমার পুত্র আছে কিনা। বলে এই খোকা, খোকা রে, গায়ে হাত দিবি নি, মেরে চোখ মুখ ফুলে তো রেগে আছি, মাথা গরম হয়ে আছে, সরে যা। একই ব্যাপার, এই যে ব্যালিস কর্মার কণ্ঠস্বর, না না আমি যার পিতা, পিতা হয়ে একটু সাড়া দিয়ে যেতে হবে। কিরে ঠান্ডার সময় কাশি ভালো না, এখন করোনার চাপ হচ্ছে, কাশলে সঙ্গে সঙ্গে ডাক্তার চেক করতেছে করোনা হচ্ছে কিনা, ওষুধ চলে যা, শতাব্দী থেকে একটা বুকের ফটো করবি, দীপাঞ্জনে দেখে চলে আসবো, সোজা। বলে এই খোকা, খোকা রে, হ্যাঁ খোকা কোথায় গেলি রে, তুই কোথায় ছিলিস? কেন আমি স্কুলে ছিলাম, এক সপ্তাহ ধরে খুঁজছে, তা খুঁজবে না কি করবে, তুমি বাড়ি দিয়ে বার করে দেবো, আমি দুমকিরি স্কুলে বসছিলাম। কি উঠতে উড়ে যাচ্ছে, কি ঘুমা উঠতে দে, আমার মনে হয় তালি মনে হয় শরীর গরম হয়ে গেছে। আর বুঝতে পারিস তো শরীরটা খুব গরম হয়ে গেছে, তা বল তুই বাড়িতে এক সপ্তাহের জন্য যাস না কেন, বল বাড়ি গিয়ে কি হবে, বাড়ি কেউ আছে, এক গেলা জলবার লোক আছে, বাড়ি যাবো কি, আনো যাবো, এই পদার্থ ওরম কথা কোনোদিন বলবি না, বাড়িতে তোর মা আছে, আমি আছি, জল দেবো, যা চাইবি তাই দেবো, বল। মা আছে? হ্যাঁ মা আছে, তোমার জন্য, তুমি আছো মার জন্য, আমার জন্য কেউ আছে? এই তুই কি বলি রে, এ কি বলতে চাই বল তো, বলবো, বল বল বল। আমার দাও বাবা বিয়ে, হে আমার দাও বাবা বিয়ে, ও আমায় দাও বাবা বিয়ে, হে আমার দাও বাবা বিয়ে, তুমি কি রে মোরে দেখ
দেখেছি বাবা আমি তুমি কি মোরে দেখেছি বাবা নেচো চামি হে আমার দাও বাবা দিয়ে বাবা গো দাও আমার দিয়ে কাল তোলার মোরে দেখেছি বাবা আমি কাল তোলার মোরে দেখেছি বাবা ট্যাং কোলাবে আমার দাও বাবা দিয়ে হে বাবা গো দাও আমার দিয়ে বুঝতে পেরেছি তুই বড় হয়েছিস বিবাহ দিতে হবে কথা তো কিন্তু একবার জিজ্ঞাসা করলি বাবা তুমি ছুটতে ছুটতে কেন এই কথা জিজ্ঞাসা করেছিস কে কোনো প্রয়োজন মনে হয়নি তাই জিজ্ঞেস করিনি মাথা ঠিক নেই পে করো বলে ঘুরতেছি মাথা ঠিক নেই শঙ্কা বড় দায় ঘটেছে মহারাজ রে খোকা দায় হ্যাঁ রে দায় শোন ও বড় দায় ঘটালো সাউদাগর কেমন করে বাঁধবো লহর গান আমরা বাপটা মিলে যাবো রাজার বাড়ি লোহার বাসর করবো আমরা বাপটা মিলে আমরা বাপটা মিলে যাবো রাজার বাড়ি সাতালি পর্বতে বাসর করবো দুজন মিলি বড় দায় ঘটালো সাউদাগর বড় দায় ঘটালো সাউদাগর কেমন করে বাঁধবো লহর বাসর গান আমরা কেমন করে বাঁধবো লহর বাসর গান বুঝতে পারছি খোকা মহারাজ বাসর ঘর করতে বলেছে হ্যাঁ তুমি পরের ঘর বাঁধছো আর আমার ঘর ফুটো দিচ্ছ বাসর ঘর নির্মাণ করে যে অর্থ পাবো সেই অর্থ দিয়ে ধুমধাম করে তোর বিয়ে দেবো কথা দিচ্ছি বিয়ে দেবে কথা ইস কথা যার কথা একটা তার বাবা একটা বিয়ে দেবে চলে যাবো পর্বতের উপরে উঠে গেছি আচ্ছা নিচে কি দেখতে পাচ্ছি বলতো নিচের দিকে শুধু চুল দেখা যাচ্ছে শুধু চুল আর চুল তাই না তার মানে তুই বুঝতে পারিস না আরে আসার সময় দেখলাম কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আমরা যখন সূর্য জায়গায় উঠে আছি নিচের জিনিসগুলো ছোট ছোট লাগছে ওই জন্য শুধু মানুষের মাথার চুলগুলো দেখা চুল আর চুল তাহলে আস্তে আস্তে নামবে আস্তে আস্তে সাবধানে নিচে নেমে গেছি তাড়াতাড়ি কাজ ছেড়ে নাও এই দাঁড়া তুই তো বিয়ে করবি তার মানে তুই মিস্ত্রি ধর আমি মিস্ত্রি আজকের মিস্ত্রি তুই আচ্ছা আমি হেল্পারি করব তুমি লেবার আমি লেবার ঠিক আছে আচ্ছা তোর তো বিয়ে দেবো তাই বাসর ঘর নির্মাণ করার আগে দুটো প্রশ্ন করব সেই দুটো প্রশ্নের যদি উত্তর দিতে পারিস তাহলে বিয়ে দেবো নচে তো আমি বাড়ি চলে যাবো কেন দুটো প্রশ্ন করবো প্রশ্ন করবো আচ্ছা তুমি শিক্ষক আমি ছাত্র ছাত্র ঠিক আছে তুমি প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দেবো ওকে তাহলে বলতো আমার প্রথম প্রশ্ন হলো ঘর বাঁধতে গেলে কি লাগে ঘর বাঁধতে গেলে কি লাগে আবার মাধ্যম কি এত বড় বড় কোশ্চেন আসে না ঘর বাঁধতে গেলে কি লাগে ঘর বাঁধতে গেলে সেটা বিশাল ব্যাপার বিশাল একটা প্রশ্ন বলে যা বলে যা বলে ও ঘর বাঁধতে গেলে বাঁশ লাগে অপদার্থ অপদার্থ বানালি ঘর করবে কি করে অপদার্থ শোন ঘর বাঁধতে লাগে সর্বপ্রথম দড়ি ঠিক 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 দড়ি মানে কি হবে বলতো দড়ি মাপতে হবে মাপা যাবে বেশ বেশ ঠিক 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 আর দিতে বলতে হলো কি জানিস এটা লাশ হ্যাঁ বিয়ে করতে গেলে কি লাগে বল শাবল লাগে এটা লোক ভক্ত করবে না লোক ভক্ত করবে না বাঁশ পুঁতবে না শাবল লাগবে না অপদার্থ শোন ঘর বাঁধতে গেলে যেমন লাগে দড়ি আর বিয়ে করতে গেলে সর্বপ্রথম লাগে কড়ি টাকা হলে সব পাবি তাহলে সব হয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে ধরো ফিতে ধরো ধরো ফিতে ধরে পর ধরো দশ দশ এদিকে দশ সাত এদিকে সাত সাত এদিকে সাত কি সব করবা
কত হয়েছে বল এদিকে 10 এদিকে 10 এদিকে 7 এদিকে 7 10 10 মিলে হলো 0 7 7 মিলে হলো 0 দুটো 0 মিলে বড় মত 0 বাহ খুব সুন্দর হিসাব কষে গেছিস সত্যি করে ভালো দশের পরে সাত তাক যোগ কর রে বল বল এগারো এগারো মাল যুক্ত বারো বারো তেরো তেরো চৌদ্দ চৌদ্দ পনেরো পনেরো ষোলো ষোলো সাতাশ নয় সাতাশ নয় বল সতেরো সতেরো মোটামুটি হয়েছে ওরে বাসুর ঘরে বাসুর ঘরে আমায় পিতা পুত্রে মিলে গো বাসুর গড়ি বাসুর ঘরে আর পিতা পুত্র মিলে গো বাসুর গড়ি বাসুর ঘরে সুন্দর দেখে বাসুর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো বাসুর গড়ি বাসুর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো বাসুর গড়ি বাসুর ঘরে লহার লহর কড়া লহর ছিটড়ি দিল গো বাসুর গড়ি বাসুর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি বাসর গড়ে তেত্রিশ কোটি দেবদেবী আঁকিল বাসরে গো বাসর গড়ি বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি বাসর গড়ে শিব দুর্গার মূর্তি আঁকে বাসরের তু আদি গো বাসর গড়ি বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি বাসর গড়ে বাসর গড়া সাঙ্গ হলো শঙ্খ বাজাও তুমি রাগো বাসর গড়ি বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি বাসর গড়ে খোকা বাবা বাসর গড় হইয়াছে অতীব সুন্দর হয়েছে বাবা তাই তো বিশ্বকর্মা 42 কার বাগে সে বাসন নির্মাণ করতে এখনো তো ফিরে এলো না তাহলে কে তুমি আমি 42 কর্ম বিশ্বকর্মার ছেলে আমরা একসঙ্গে বাসুর ঘর করতে গেছিল বাবার খুব শরীর খারাপ পড়েছে বাবা বরগাস্তরা বসে আছে বললো 42 কর্ম তুমি টাবায় বলে নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি কি আশ্চর্য তোমার বাবা বসে আছে আর তুমি এসছো টাকা নিতে হ্যাঁ বাবার খুব শরীর খারাপ বললো 42 কর্ম তুমি যাও টাকাটা নিয়ে চলে এসো আমি রাস্তা বসে আছি হবে না কেন তুমি বাচ্চা ছিল না আমি বে করব আমি ফালগুন মার বে করব আমি বড় হয়ে গেছি আর বাবা আমার বেদে বলেছে সংযত হয়ে কথা বলো এখানে না সংযত আমি শিক্ষিত ছেলে আমি শিক্ষিতের মতো কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা তোমার কাছে টাকা দিতে হবে কম কাটা দাও দেব না বাজে কথা বলিনি মানুষ কাজ করছে টাকা দিয়ে দাও কেউ আছে চাপ কে তোমার দিকে চাপ তুলে নেবো একদম আশ্চর্য জয় হোক নমস্কার হয়ে গেছে মহারাজ বাসরঘর নির্মাণ হয়ে গেছে মহারাজ তাই আপনার নিকট আসি আছে যেমন ভাবে বলেছিলাম তেমন করে বাসর নির্মাণ করেছো হ্যাঁ মহারাজ নিখুঁত নিখুঁত ভাবে বাসর তৈরি করেছো করেছি মহারাজ আচ্ছা তাহলে বাসর ঘরের চাবি খোকা বাসর ঘরের চাবি মহারাজকে দিয়ে দাও এই চাবি কে নির্মাণ করেছে মহারাজ পিতা পুত্র মিলে নির্মাণ করিয়াছি মহারাজ আচ্ছা আচ্ছা তাহলে তোমার পুত্র দেখতে পাচ্ছি খুব কাজে কার্য শিখে গেছে খুব ভালো মহারাজ আচ্ছা আচ্ছা জানেন মহারাজ বলুন
আপনি ভালো করে বিদায় আদায় করে দিন মহারাজ, বেশ পারতে গিয়ে পুত্র 42 কর্মকে আমি বিবাহ দেব। এ কি বলছো আপনি? এই বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেকে আপনি বিবাহ দিতে বলছেন? দেব মহারাজ। কি আশ্চর্য, এ তো অসম্ভব। না অসম্ভব, ও আচ্ছা আচ্ছা, বলা কিছু বেকার অসম্ভব, এটা মান 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 বেরে বাড়া দিচ্ছে, বাড়া দিচ্ছে। ঠিক আছে বাবা, তুমি বিবাহ করো, কিন্তু একটু ভদ্রম ভাবে চলাফেরা করো। না আমি শিক্ষিত ছিলাম, শিক্ষিত ছিলাম, চলাফেরা করো। এসো আমার নিকটে এসো। খোকা, মহারাজ কি দিয়েছে বলতো? মুক্তর মালা। মুক্তর মালা অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, বানরের গলায় মুক্তর মালা হেভি লাগবে। ঠিকই কথা বলেছো আপনি। আপনি যে বলছিলেন আপনার পুত্র বিবাহ দেবে, দেখেছো? নিজের কথাটা নিজেই বলে ফেলেছি মহারাজ। বড় হয়ে গেছে, বদমাস হয়ে গেছে মহারাজ। ভালোভাবে চলবে, পিতাকে সম্মান দিয়ে কথা বলবে। আসুন। নমস্কার। আসছে মহারাজ। নমস্কার। এই বাসনে চাইবি যতদিন না আমার পুত্র পুত্র বন্ধু ওই বাসন মাঝে সুখে দিন যায়, বাসন সহ্য করছে ততদিন এই বাসনের চাবি আমার নিকটে রেখে দেব। দেখি ওরে চাঁদ পড়ে কানে, তুই কেমন করে ওই আমার বাসনের চারিদিকে আসতে পারিস, তার জন্য যদি আমাকে সারা নিশে জেগে থাকতে হয় তবে আমি থাকব, তবু তোর ইচ্ছায় আমি কখনো পড়তে দেব না। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাবা কোথায় আছে গেছি বলতো? আরে তো ফাঁকা জায়গা, বুঝতে পারছি না। তোর কাছে তো স্বর্ণ হার আছে আর আমার কাছে অর্থ আছে, সাবধানে যেতে হবে। সাবধানে যাব? হাতটা খুলে দে। কেন সাবধানে? কেন? আরে তুই জানিস না, আস্তে আস্তে যে বটবৃক্ষ দেখতে পেয়েছি বাঁকা বাবলা গাছ, ওর পাশে ওই বাবলা গাছ তোরা ভূত আছে নাকি শুনেছি। হ্যাঁ যাচ্ছি, যখন এই পথে ভূত দেখে বাড়ি যাবো। তুই ভূত দেখবি? চলে যাবো। চল চল চলে যাই, চল। সাবধানে দেখতে পাচ্ছিস এ বাঁকা বাবলা গাছ তোরা, সাবধানে চল, গোড়া থেকে যাবো। বিশ্বকর্মা 42 কর্মা কোথায় গিয়েছিলে তোমরা? এই কাকা, বাবা কে ডাকছে মনে হয়? দেখ তো কাকা কে ডাকতেছে মনে হয়। টাকা পয়সা আছে আমার কাছে, তুই দেখ।